সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি রুবেল আহমেদ, কিষাণ অ্যাগ্রো কোয়ালিটির যশোর সাত ক্রীড়া প্রতিনিধি। আমি দীর্ঘদিন যাবৎ কিষাণ অ্যাগ্রো কোয়ালিটির সাথে সুনামের সহিত কাজ করে আসছি। তো আমি এ পর্যায়ে আসছি একটা ভেন্ডি খেতে। এখানে ভেন্ডি সম্পর্কে আমরা কিছু জানবো এবং চাষি ভাইয়ের সাথে কিছু আলোচনা করবো ভেন্ডি সম্পর্কে, এবং লাভবান হয়েছে সে সম্পর্কে তার সাথে একটু আলোচনা করবো। তো এ পর্যায়ে আমরা চাষি ভাইয়ের সাথে কথা বলি। চাষি ভাই মশিউর রহমান ভাই, ভাই কাইন্ডলি আপনার নামটা একটু বলবেন ভাই। হ্যাঁ, আমার নাম মশিউর রহমান। ভাই আপনি কত টাকা জমি এখানে ভেন্ডি চাষ করছেন? পাঁচ কাঠা। জাতের নামটা মনে আছে তো? কিষাণের ভেন্ডি চাষ করছেন এটা মনে আছে, গোল্ডেন প্লাস। তো এখানে আপনি এই পাঁচ কাঠা জমিতে এ যাবৎকালে সর্বোচ্চ মানে কী পরিমাণ ফলন উঠাইছেন, কাঠা প্রতি কীরকম ফলন উঠছে আপনার? একদিন বাদে একদিন ওই দেড় মণ পঞ্চাশ কেজি এরকম। দেড় মণ, তার মানে কাঠা প্রতি প্রায় 12-13 কেজি করে। তো আপনি ফলনে কি সন্তুষ্ট? আচ্ছা, আপনার এই ফলনের এই যে ফলের কালারটা কেমন হয়েছে এই বিষয়ে একটু বলেন কিছু। কালার খারাপ না। আর যা হোক, মোটামুটি আপনি ফলনে সন্তুষ্ট। হ্যাঁ, তো আমরা কি আশা করতে পারি যে আপনি আগামীবার থেকে এই ভেন্ডি চাষাবাদ করবেন এরকম কিছু? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা মশিউর রহমান ভাইয়ের কাছ থেকে চাষাবাদ সম্পর্কে, ভেন্ডি সম্পর্কে শুনলাম। তিনি চাষাবাদে সন্তুষ্ট এবং কাঠাপ্রতি স্বাভাবিকভাবেই তিনি প্রায় 12-14 কেজি করে ভেন্ডি উঠাচ্ছে। তো আমরা একটু ক্ষেতটা দেখি, জমিটা একটু দেখি এবং ফলনটা, যদিও তিনি ভেন্ডি কালেক্ট করছে আজকে এই কিছুক্ষণ। ভেন্ডি তো ভাই কিছুক্ষণ আগেই মনে হয় ভেন্ডি উঠাইছেন। হ্যাঁ, আজকে ভেন্ডি উঠাইছেন। তো মশিউর রহমান ভাই একটু নরম মানুষ, এই জন্য কথা খুব আস্তে আস্তে বলে। এটা হচ্ছে এই যে এই যে একটা আছে গাছে, এটা ভেন্ডি, এটা কালারটা অনেক সুন্দর, গাঢ় সবুজ কালার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্ত। আমি রুবেল আহমেদ।